ফের মশনতে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প, তাতে তুমুল চর্চা গোটা বিশ্ব জুড়ে। কেউ হাসছেন, কারো কপাল চিন্তার ছাপ স্পষ্ট। কিন্তু ভারত কি ভাবছে? বিদেশমন্ত্রী বলছেন চিন্তার কোনো কারণ নেই। অন্য বেশ কিছু দেশ ট্রাম্পের জয় নিয়ে চিন্তিত হলেও ভারত সেই তালিকায় নেই। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্কের কথাও মনে করাতে ভুললেন না। সাফ বললেন, ভোটে জেতার পর প্রথম যে তিন ফোন ট্রাম্প ধরেছিলেন তার মধ্যে একটি মোদীর ছিল। কারণ হিসেবে অবশ্যই মোদীর সঙ্গে পূর্ববর্তী সমস্ত মার্কিন প্রেসিডেন্টের সুসম্পর্কের কথা বলেছেন জয়শঙ্কর। স্পষ্ট বলছেন এক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। প্রসঙ্গত, ট্রাম্পের জয়ের পর বর্তমানে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে তা নিয়ে ভারতের পাশাপাশি চর্চা চলছে গোটা বিশ্বে, বিশেষ চর্চা এশিয়ার দেশগুলির মধ্যে। যদিও জয়শঙ্করের মতো নেতাদের মতে ট্রাম্পের পালে হাওয়া মানে আসলে ভারতের লাভ। ভারত আমেরিকা সম্পর্ক ভালো ছিল, নতুন করে ট্রাম্প জামানায় যে তার আরও উন্নত হবে তা বলার অপেক্ষা রাখে না। আমেরিকার ফল নিয়ে যে ভারত একেবারে চিন্তিত নয় তার জন্য অবশ্য ভারতের নিজের লাগাতার উন্নতির কথাও বলছেন বিদেশমন্ত্রী। তার দাবি, বর্তমানে ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্যই হচ্ছে অর্থনীতির উন্নতির উপর জোর দেওয়া। সেক্ষেত্রে আমেরিকা কতটা অনুঘটকের কাজ করে এখন সেটাই দেখার। এদিকে সামনে কোয়াড বৈঠক, শোনা যাচ্ছে সব ঠিক মতো চললে সেখানে ট্রাম্পের সঙ্গে দেখা হতে পারে মোদীর। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।